हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आज एकखुनी मात्र पावा खबर अनुपाते राज्य सरकार एवं केंद्र सरकार पक्ष थेके सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे छटी एकदम लेटेस्ट अपडेट एवं एर साथेई रयेछे स्पेशली रेशन कार्ड निये आरो एकटी बड़ सुखबर एवं रयेछे जदि आपनादेर काछे PHHSPHH RKSY1 RKSY2 YY जेकोनो प्रकारेर कार्ड के থাকুক না কেন, তাহলে আজ থেকেই পাবেন এই সুযোগটি। এবং এর সাথেই রয়েছে লোকাল ট্রেন নিয়ে আরো একটি বড় আপডেট এবং রয়েছে স্কুল কলেজ নিয়ে এবং এর সাথে রয়েছে আরো পাঁচটি স্পেশালি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত রেশন কার্ড এবং গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, বলা হচ্ছে অন্তরাজ্যের ট্রেন পরিষেবা শুরু হলো ওড়িশায়। ভুবনেশ্বরের সঙ্গে সংযোগ রক্ষাকারী ছটি গুরুত্বপূর্ণ চলা শুরু করেছে সোমবার থেকে। ট্রেনগুলি ভুবনেশ্বর থেকে যাবে সম্বলপুর, রৌকেল্লা, ভদ্রক, কোরাপুট, বেরহামপুর, বালাঙ্গীর পর্যন্ত। স্টেশন প্রাঙ্গণে ঢোকার আগে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে যাত্রীদের, মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে জানানো হচ্ছে সুখবর, বেড়ে যাচ্ছে বাস। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা, অতিরিক্ত 30% বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বাস মালিকরা। হ্যাঁ ফ্রেন্ডস, রাজ্যের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে বাস চলাচল প্রায় শুরু হয়ে গিয়েছে, তবে অতিরিক্ত 30% বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বাস মালিকরা। তবে বাস মালিকদের তরফ থেকে জানানো হয়েছে আরো 2000 বাস নামবে, তবে বেশিরভাগ অফিস খুলে যাওয়া যাত্রীর সংখ্যাও বাড়বে। সেদিকে লক্ষ্য রেখে অফিস টাইমে আরো বেশি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি মালিকরা, যার ফলে যাতে অফিস যাত্রীদের যেতে সুবিধা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আপনার এলাকায় এখনো পর্যন্ত বেসরকারি অতিরিক্ত বাস নেমেছে কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যদিকে রয়েছে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আরো একটি বড় সুখবর। বলা হচ্ছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 8 জেলায় 54 লক্ষ পড়ুয়াকে বই খাতা ব্যাগ দেবে শিক্ষা দপ্তর। হ্যাঁ ফ্রেন্ডস, আমফানের কবলে পড়েছেন সাধারণ মানুষ, চাষী, মৎস্যজীবী সহ অনেকেই। রেহাই মেলেনি স্কুল ছাত্রছাত্রীদেরও, তবে আর্থিক লোকসান নয়, তাদের সমস্যা সংক্রান্ত শিক্ষা দপ্তরের হিসাব বলছেন ক্ষতিগ্রস্ত 8টি জেলায় খাতা, বই, স্কুল ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ ইত্যাদি খুইয়েছে প্রায় 54 লক্ষ ছাত্রছাত্রী। তাই যার যেটা নষ্ট হয়েছে তা নতুন করে হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এই কাজে মোট খরচ হবে 238 কোটি টাকা। অর্থ দপ্তরের কাছে এই সংক্রান্ত ফাইলও পাঠানো হয়েছে। মোট 16টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল, যার মধ্যে 8টি জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। সেগুলি হলো 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। জানা গিয়েছে এই সকল এলাকাগুলির ছাত্রছাত্রীদের বই খাতা, স্কুল ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ ইত্যাদি শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হবে। এরপরে রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে লকডাউনে যে রাতারাতি চলে গিয়েছে কাজ, বেকার হয়ে ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, যেভাবে পেরেছেন হাত পড়েছে সকলেরই জমানো টাকায়। কিন্তু এভাবে কতদিন চলবে, এদের কর্মসংস্থানের কি হবে, সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় প্রকল্পের 100 দিনের কাজে তাদের অন্তর্ভুক্ত করা হবে, পাশাপাশি দক্ষতা অনুযায়ী পরিযায়ী শ্রমিকরা পাবেন জব কার্ড, কাজের দিন পিছু 202 টাকা মজুরি, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 10 লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন, আগামী 10ই জুনের মধ্যে আসার কথা আরো কয়েক লক্ষ। হাফিন, আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মের সন্ধানে লক্ষাধিক পরিযায়ী শ্রমিক গিয়ে রয়েছেন, যেখান থেকে কাজ করে সংসার চালানোর অর্থ যোগান দেয়। তবে লকডাউনের জেরে বা করোনার আতঙ্কে সকল পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যে দলে দলে রাজ্যে ফিরছেন, যার ফলে কর্মীরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ, ওই সকল পরিযায়ী শ্রমিকদের যোগ্যতা অনুসারে দেয়া হবে
জব কার্ড যেখানে মাথা পিছু 200 টাকা করে মজুরি দেওয়া হবে। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে আরো একটি বড় আপডেট, সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর, জানলে আপনি অবাক হবেন, যেখানে বলা হচ্ছে মাসে 3000 টাকা করে দেবে মোদী সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, বলা হচ্ছে রিক্সা চালক, বাড়ির পরিচারিকা, সাফাই কর্মী সহ অসাংগঠনিক কর্মীদের জন্য বছরে 36000 টাকা করে পেনশন দেবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার নিয়ম অনুযায়ী, অর্থাৎ ফ্রেন্ডস যে সকল অসাংগঠনিক কর্মী রয়েছেন যারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার আওতায় রয়েছেন, তাদেরকে মাসে 3000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে 36000 টাকা করে দেবে। তবে এই যোজনায় আপনি যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন আর আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর এই যোজনার আওতায় আবেদন করে আপনি মাসে 3000 টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই যোজনার আওতায় তারাই পড়বে যাদের মাসিক আয় হতে হবে মাসে 15000 টাকার নিচে, তবেই আপনি এই যোজনার আওতায় আসতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার যদি মান্থলি 15000 টাকার নিচে ইনকাম হয়ে থাকে তাহলে আপনি এই যোজনায় আসতে পারবেন। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে আরো একটি বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে, চাই RKSY1 হোক, PHH হোক, SPHH হোক অথবা YY হোক না কেন, বলা হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস আমাদের সকলের কাছেই রয়েছে কোন না কোন এক প্রকার রেশন কার্ড। আমরা এই সংকটের সময় কেউ রেশন দোকান থেকে 5 কেজি করে মাথা পিছু চাল পেয়েছি। তবে এরপরে রয়েছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষার কার্ড থাকা উপভোক্তাদের চালের সঙ্গে ডালও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেবল আমরা শুধুমাত্র চালই পেয়েছি, এবার থেকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে ওই সকল রেশন হোল্ডারদের চালের সঙ্গে এবার ডালও দেওয়া হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এবার থেকে আপনি রেশন দোকান থেকে ডালও পাবেন। শুধু চাল ডাল নয়, রেশনের সঙ্গে আমরা পেয়ে থাকি আরো একটি জিনিস, যে যা সপ্তাহে কিংবা মাসে একবার আমরা তুলে থাকি, সেটি হলো কেরোসিন তেল। তবে এবারে বলা হচ্ছে কমানো হলো গ্রাহকদের জন্য কেরোসিন তেলের পরিমাণ, 600 মিলিলিটারের পরিবর্তে 500 মিলিলিটার করে কেরোসিন পাবেন গ্রাহকরা। কুপন গ্রাহকদের তেল দেওয়ার জন্য মাথা পিছু বরাদ্দ কমানো হয়েছে। অনেকের দাবি অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় চাহিদা বেড়ে গিয়েছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা মূলত কার্ড পিছু 600 মিলিলিটার করে কেরোসিন তেল পেয়ে থাকি, তবে এবারে জানানো হচ্ছে 500 মিলিলিটার করে কেরোসিন তেল দেবে প্রত্যেকটি গ্রাহককে। তবে অন্যদিকে জানানো হচ্ছে এই 600 থেকে 100 কমে যাওয়ার কারণ হলো যাদের রেশন কার্ড নেই, কুপন দিয়ে মাল তুলছেন তাদেরকে দেওয়ার জন্যই হয়তো কমতে পারে 100 মিলিলিটার তেল। তবে অনেকেরই দাবি অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় চাহিদা বেড়ে গিয়েছিল, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। তো ফ্রেন্ডস, আপনি যদি রেশন দোকান থেকে কেরোসিন তেল পেয়ে থাকেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।